জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি আমি করবো সেটা হচ্ছে আলুর চপ বানাবো। সেই জন্য আমি প্রথমেতে 7টা আলু সিদ্ধ দিব, তারপরে অন্য অন্য যা লাগবে আমি তা পরে দেখা দিতেছি। আলুগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো আমার আলুটা ফার্স্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলু মানে কোট চপ যে বানাবো সেই জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আলু গত দেখাচ্ছিলাম। আলু 7টা আলু নিয়েছি, এখানে নিয়েছি 1টা ডিম, এখানে নিয়েছি টমেটোর কেচাপ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি 6-7টা কাঁচামরিচ কুচি কুচি কাটা, আর হয়েছে পুদিনা পাতা। পুদিনা পাতা কতটুকু কেটে নিয়েছি এটা আমার নিজের গাছের লাগানো পুদিনা পাতা, আর নিয়েছি পেঁয়াজ, আর ভাজার জন্য লাগবে তেল, আর নিয়েছি আমি এটা সয়া সস। তো এখন আমি আলুগুলো আগে চটকিয়ে নিতেছে, আলুগুলো ভালো করে চটকিয়ে আলুগুলো আমার ঠান্ডা করে নিয়েছি, ভালো করে চটকে নিতে হবে। অনেকে পেঁয়াজ আর কাঁচামরিচ একটুখানি চুলায় একটু ভেজে মানে বানাইতে পারেন, সেটা মানে রাইখা দিলে ভালো হয়। মানে রাইখা অনেক সময় মানে বানায় বানায় রেখে তারপরে ওটাকে ভাজলেও হয়, পরে 3-4 দিন ফ্রিজে রেখে দেওয়া যায়। আমি তো মানে সবগুলো আজকে ভেজে ফেলবো, এর জন্য আর ওটা করলাম না। অনেক আছে যে অনেকগুলো একসাথে বানায় বানায় মানে রেখে দেয়, আমিও করি অনেক সময়, ওটা আজকে করবো না। আলুগুলো ভালো করে মানে চটকে নিতে হবে, দলা দলা যেন না থাকে। চটকানো আমার হয়ে গেছে, ভালো করে আমি চটকে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজগুলো দিয়ে দেব, ধনিয়া পাতা না সরি পুদিনা পাতাটা দিয়ে দেবো। পুদিনা পাতা ধনিয়া পাতা থেকে একটু পুদিনা পাতা মানে পছন্দ করি বেশি, ইসে যাতে কাবাবে তারপরে আলুর চপ যে কোনো পাকোড়াতে পুদিনা পাতাটা বেশি ভালো লাগে। এগুলো সবগুলো ভালো করে চটকিয়ে নিই। এখানে আমি সব দিয়ে দিলাম, এটাতে আমি অল্প একটু সয়া সস দিয়ে দিব বা সেটুকু। লবণটা একটু দেখে নিব আমি কেমন হয়েছে, লবণ হয়েছে কিনা। আমি হাত দিয়ে মাখানো বেশি পছন্দ করি, অবশ্যই বিদেশিরা দেখি হাত দিয়ে না চামচ দিয়ে করে, দেশি অনেকে হয়তো হাত দিয়ে খেতে পছন্দ করেন না, চামচ দিয়ে করেন, আমি হাতেই বেশি পছন্দ করি। আমি একটু লবণটা দেখে নিব, আর একটু লবণ লাগবে আমার। আর এটা দিয়ে দিব যাতে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতেছি এখন আমি। এগুলো আমার মানে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো মানে চপে চপ মানে বানাবো, চপের আকার করে বানাবো। আপনাদের ইচ্ছা যে যেমন বানান, চপ তো সাধারণত গোল হয়। যে এইভাবে একটু গোল করে যে হাড়েতে তালুতে একটুখানি এইভাবে একটু ইয়ে করবেন, কাবাবটাও সেম একইভাবে ইয়ে করা হয়, গোলটা করি এই যে গোল গোল হবে। তাহলে যে যে আকার মানে যে যেভাবে যতটুকু নেন, কেউ অনেক বড় বানান, কেউ একটু ছোটো বানান, আমি একটু মাঝারি আকারে বানাচ্ছি। চপের চপগুলো মানে শেপগুলো বানানো হয়ে গেছে চপের, তা এখন পরে আমি এটা ভাজবো। একটা ডিম ফাটিয়ে এটাকে একটু ফিটে নিই, ডিমে চুবিয়ে চুবিয়ে তারপরে ভাজবো। হ্যাঁ, এখন আমি এগুলো ভেজে ফেলতেছি, একটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এই যে
ডিমে ডুবিয়ে ডুবিয়ে এটাগুলোকে মানে ভাজতে হবে। বেশি ডুবা তেলে ভাজবেন না, ডুবা তেলে ভাজা ঠিক না, তাদের শ্যালো ফ্রাই বলে। চর দেখটা হয়তো তেলে ডুববে আর বাকিটা ডুববে না। এগুলো আমার এক ভাজা হয়ে গেছে, কারণ এখানে আমি 2 থেকে 8 মিনিট ভাজলাম। এই দেখেন কালারটা সুন্দর আসছে। এক সাইডে 2 মিনিট করে ভাজলে হয়ে যায়। ধন্যবাদ, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেন 2 সাইডে একই রকম ভাজা, দেখেন এগুলো এখন আমি নামিয়ে নিব। এভাবে একটা কিছু চাটনি দিয়ে ইয়ে করবেন যে তেলটা ঝরে পড়ে যায়। আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, খুব মানে খুব তাড়াতাড়ি হয় এরকম একটা রেসিপি। আপনাদের অবশ্যই মানে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। সবার জন্য দোয়া করি। এটা খেতে কিন্তু দারুণ মজা।